আপনাদের প্রত্যেককে জানাই শুভ বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ আমি আপনাদের জানিয়ে দেব বিজয়া দশমীর বেলায় মায়ের চরণে নিবেদন করুন এই একটি ফুল জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় কিন্তু যারা কষ্ট ভোগ করছেন তারা কিভাবে এই কষ্ট থেকে নিস্তার পাবেন রেহাই পাবেন এই নিয়ে চিন্তাভাবনা করছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ফুলের বিষয় সম্পর্কে আলোচনা করব, অবশ্যই আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন সেই ফুলটি কি আপনাদের সামনে আমি আজ নীল অপরাজিতা ফুল সম্পর্কে জানিয়ে দেব আপনি যদি আজ এই ফুলকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করতে পারেন অবশ্যই মায়ের বিশেষ কৃপালাভ পাবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা রাখবো প্রত্যেকেই দেখতে থাকুন আর দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা দুর্গা এই কমেন্টটি করতে ফুলবেন না মায়ের কৃপালাভ সর্বদাই পাবেন তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে এই ফুল অনেক প্রাচীন ফুল আর এই ফুল দেখতে অনেকটা শঙ্খ আকৃতির তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে সাধারণভাবে আমরা এই ফুলকে দু প্রকার পেয়ে থাকি একটি নীল অপরিতা এবং সাদা অপরিতা আপনি যদি ঘরের এমন একটি স্থানে এই ফুল যদি রেখে দেন তাহলে আপনার জীবনে আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না বিভিন্ন পথে আপনার টাকা পয়সা ইনকাম হতে শুরু করবে এবং অনেকেই হয়তো এই ফুলের গুণাগুণ জানেন কারণ আপনারা দেখেছেন দশমীর দিন অর্থাৎ আজ মায়ের বিদায় বেলায় বিদায় নেওয়ার সময় এই ফুল পরিধান করেন অনেকে এটাও জানেন এই ফুল যাত্রার জন্য অনেক শুভ তাই এই ফুলকে আপনি যদি সঙ্গে রেখে দেন তাহলে যাত্রাকালে কোনো বিপদই আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না আর এই ফুল মায়ের এতটাই প্রিয় ফুল যে এতটাই প্রিয় মায়ের অপর নামও অপরাজিতা বন্ধুরা আপনি যদি শাস্ত্র মতে আজকের দিনে মায়ের বিদায়বেলার সময় এই ফুলকে নিবেদন করতে পারেন এবং নিবেদন করার পর হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি মায়ের উদ্দেশ্যে জানিয়ে দিন এর সাথে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এই মন্ত্রটিকে আপনি একশো বার মনে মনে পাঠ করুন আপনি যদি আজ মনে প্রাণে বিশ্বাস করে মায়ের উদ্দেশ্যে এই ফুল নিবেদন করেন অবশ্যই মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এই ফুল আমরা আমাদের বাড়িতে বসে থাকি এবং এই ফুল খুব সহজই পাওয়া যায় তাই আপনি আজ অবশ্যই এই ফুল মায়ের চরণে নিবেদন করুন দেখবেন মায়ের বিশেষ কৃপালা পাবেন মায়ের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ ব্যাপক শক্তি তবে একটা কথা বলতে হবে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর তাই প্রত্যেকের কাছে একান্ত রোধ করবো অবশ্যই আপনারা অত্যন্ত একবার হলেও এই ফুল মায়ের চরণে স্পর্শ করান এবং সেই ফুল আপনি যদি বাড়িতে নিয়ে আসেন এবং কোনো শুদ্ধ কৌটোর মধ্যে রেখে দিয়ে যদি সেই কৌটোটিকে সিন্ধুকের মধ্যে রেখে দেন কিংবা আপনি আপনার ক্যাশবক্সের পাশে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে সারা বছর আপনার আর্থিক সমাগম ঘটবে জীবনে অর্থের পরিমাণ বেড়ে যাবে বিভিন্ন পথে আপনার রোজগার হবে রোজগারের পথ খুলে যাবে তাই আশা রাখব অবশ্যই আপনারা এই ফুলকে সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন অপরদিকে আপনাদের এই ফুলের কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে জানিয়ে দেব আপনারা যদি এই ফুলকে এইভাবে ব্যবহার করতে পারেন তাহলেও বিশেষ ফল লাভ পাবেন বলা হচ্ছে আপনি যদি প্রতি বুধবার শাস্ত্র মেনে গণেশজির চরণে এই ফুল নিবেদন করতে পারেন তাহলে বৈবাহিক সুখলাভ করা যায় এমন কি মতে আপনি যদি বাড়িতে এই ফুলের গাছ বসিয়ে থাকেন অর্থাৎ বাড়িতে রাখেন তাহলে বাড়ির সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য তাই এই ফুলের গাছ অবশ্যই আপনি আপনার বাড়িতে এনে বসান হাজারো চেষ্টা করে আপনি নিজের মতো বা পছন্দের মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে গণেশ ঠাকুরের সামনে প্রতিদিন একটি করে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না কয়েক মাসের মধ্যেই আপনি বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা পেয়ে যাবেন তাই আশা রাখবো প্রত্যেকেই এই ফুলকে সঠিকভাবে আপনি আপনার জীবনে ব্যবহার করে দেখুন দেখবেন ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন অপরিতা ফুল মা লক্ষ্মীরও খুবই প্রিয় ফুল তাই বলা হচ্ছে আপনি যদি বৃহস্পতিবার দিনে এই ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন অবশ্যই মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন তাই অবশ্যই পারলে প্রতি বৃহস্পতিবার এই ফুল দিয়ে পুজো করুন এবং সেই ফুল যদি আপনি নিজের কাছে রেখে দিতে পারেন অবশ্যই আপনার কল্যাণ হবে আপনার গৃহের মঙ্গল হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি যদি কোনো চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় সাদা অপিতা গাছের মূল নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে কোনো প্রকার অশুভ শক্তি খারাপ শক্তি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না আপনাকে যে কাজটি করতে হবে এই দিন রাতের বেলায় এই গাছের মূল সংগ্রহ করতে হবে তারপর তিনটে টুকরো করতে হবে ছোট ছোট। না হলে সাতটি কিংবা নটি আপনি যে কোনো প্রকার নেবেন আপনি এই টুকরোগুলিকে নিয়ে সাদা সুতোর মধ্যে বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন আপনি যদি চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তাহলে কোনো প্রকার বান বা অশুভ শক্তি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না সকল প্রকার ক্ষতির হাত থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি পেয়ে যাবেন বাড়িতে বা আপনার মধ্যে যে অশুভ শক্তি কাজ করছে তার বিনাশ ঘটবে অর্থাৎ অশুভ শক্তি আপনার জীবনে কোনো রূপ পোয়া ফেলতে পারবে না জীবনের সব বাধা কেটে যাবে তাই অবশ্যই যারা বিভিন্নভাবে শত্রু জ্বালায় ফুকজেন তারা পারলে চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় এই গাছের মূল নিজের কাছে রেখে দিন বাড়িতে আনুন অবশ্যই ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন সোমবার শিবের বার তাই এই দিনে তিনটে নীল অপরিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে বাবা মহাদেবের পুজো করুন অবশ্যই আপনার জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে তাই যদি পারা সম্ভব হয় তিনটে নীল অপরিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন অবশ্যই আপনি আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন বাবা মহাদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিশেষ অনুরোধ করব ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আর এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয় কিছু বিশ্বাসের বিষয় তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন এবং যাদের এই সব বিষয়ে বিশ্বাস নেই তারা কিন্তু করবেন না এইটুকু অনুরোধ করব। লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না আপনার বিশ্বাস আপনার কাছে আমার মনে হয় আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই ক্রিয়াগুলি করতে পারেন অবশ্যই আপনি উপকার পাবেন ফল্লাভ পাবেন